সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অর অ্যাডজুগেট ম্যাট্রিক্স, একে বাংলায় সংলগ্ন ম্যাট্রিক্সে বলা হয়। তো নাম যাই হোক না কেন, আমাদের এটা সবচেয়ে বেশি পরিচিত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নামে। তো আমরা দেখে নিই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কী কী কন্ডিশন স্যাটিসফাইড করলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে পারি। তো অবশ্যই যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হতে গেলে সেটা প্রথম কাজটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। অ্যাট ফার্স্ট এটা কী হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে প্রথম কাজ। দ্বিতীয় কন্ডিশনটা কি, মনে করো এ একটা ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজয়েন্ট বলতেছি, এটাকে সংক্ষেপে এ ডি জি বলা হয়, এ ডি জে, এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সটিকে আমরা অ্যাডজয়েন্ট করতেছি, এটার মিনিং। তো তাহলে কী হবে, সেটাকে অবশ্যই আমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তোমরা অনেকেই বুঝলে না যে এটা আসলে কী বোঝাচ্ছি। তো অবশ্যই এখানে দেখো, তোমরা এ ম্যাট্রিক্সেরই উপর সি দিয়েছি আমরা, মানে এ সি বলা যেতে পারে এটাকে। আমরা এ সি দ্বারা কী বোঝাচ্ছি, এর পাওয়ার সি দ্বারা বোঝানো হচ্ছে যে এ ম্যাট্রিক্সেরই কোফ্যাক্টর করা হচ্ছে। কী করা হচ্ছে, কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স, বুঝতে পারছো? তাহলে সবার আগে এ ম্যাট্রিক্সেরই আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স করতেছি, তারপরে এই পুরোটাকে আমরা ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ মানে কি, বিম্ব করতেছি। বিম্ব মানে কি, কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। কেমন, তাহলে প্রথমে আমরা কি করব, যদি আমরা বলি যে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করো, তাহলে অবশ্যই সেই ম্যাট্রিক্সের কি করব, আমরা সেই ম্যাট্রিক্সের আমরা অবশ্যই সহগুণক ম্যাট্রিক্স বের করব। সহগুণক ম্যাট্রিক্স আমরা ইতিপূর্বে আগের লেকচার অর্থাৎ এই ক্লাসের পূর্বের ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা, সেখানে আমরা সহগুণক ম্যাট্রিক্স সংক্রান্ত ডিটেলস আলোচনা করেছি। তো সহগুণক ম্যাট্রিক্স করতে হবে, দেন আমরা সেই ম্যাট্রিক্সেরই আমরা কী করবো বলতো, ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ মানে কি, বিম্ব করবো, সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করবো, করলেই হয়ে যাবে সেই ম্যাট্রিক্সেরই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই তোমাদেরকে অবশ্যই সুন্দর করে একটা দেখতে হবে এবং অবশ্যই তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে বিষয়টা। কেমন, তাহলে আমরা যদি এই বিষয়টাকে ই করি, একটু এক্সাম্পলের সাহায্যে দেখি তাহলে কেমন হচ্ছে। দেখো তো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, ধরো এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি থ্রি, এ ধরো এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটিকে আমরা অ্যাডজয়েন্ট করব। তাহলে ফার্স্ট যে স্টেপ, সেই স্টেপটা কি, সবার আগে এই ম্যাট্রিক্সেরই সহগুণক ম্যাট্রিক্স আমাকে বের করতে হবে। তাহলে ধরে নিলাম ধরো এ ওয়ান ওয়ানের সহগুণক আমরা ধরলাম, সহগুণক হচ্ছে বড় ধরলাম ক্যাপিটাল এ ওয়ান ওয়ান, তার আমরা বলতে পারি এটাকে ক্যাপিটাল এ ওয়ান ওয়ান, এ ধরে নিলাম। কী ধরতেছি আমরা, এই এ ম্যাট্রিক্সেরই সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক বের করা কিন্তু গত ক্লাসে আমি শিখিয়েছি তোমাদের, সেটা করতে গেলে এটা থিওরিটিক্যাল করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক অনেক লং প্রসেস। তো আমি সংক্ষেপে বললাম যে এ ওয়ান ওয়ানের সহগুণক ধরে নিলাম এ, ক্যাপিটাল এ ওয়ান ওয়ান, তারপরে কত, এটা এ ওয়ান টু, তারপরে এটা ও এ ওয়ান থ্রি, দেন এটা হচ্ছে এ টু ওয়ান, ক্যাপিটাল এ টু টু, তারপরে এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। খেয়াল করে দেখো, আমরা এই ম্যাট্রিক্সেরই অর্থাৎ মাদার ম্যাট্রিক্সকে এ, তাহলে এ ম্যাট্রিক্সেরই আমরা সহগুণক ম্যাট্রিক্স এটা ধরে নিলাম। তার মানে এ ওয়ানের সহগুণক ক্যাপিটাল এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু এর সহগুণক ক্যাপিটাল এ ওয়ান টু, এবার ধরে নিলাম আমরা। ধরে আমরা একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স রেডি করলাম, প্রস্তুত করলাম। দেন আমরা কী করব, আমাদের কন্ডিশন অনুযায়ী কী করব, তাহলে দেখো আমরা কার ট্রান্সপোজ করতেছি, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতেছি না, এই যে সহগুণক ম্যাট্রিক্স পেয়েছি তার ট্রান্সপোজ। দেখো এই সহগুণক ম্যাট্রিক্সেরই ট্রান্সপোজ, তাহলে এ সি টি অর্থাৎ এই সহগুণক ম্যাট্রিক্সেরই আমরা ট্রান্সপোজ করব। তাহলে ট্রান্সপোজ করলে কী হবে, দেখো কলামকে সারিতে নিয়ে যাব, তাহলে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ থ্রি ওয়ান, তারপর এই কলামকে সারিতে নিয়ে যাও, এ ওয়ান টু, তারপরে কত, এ টু টু, তারপরে কত, এ টু থ্রি, কলামকে সারি নিয়েছি না, এ ওয়ান টু, এ টু টু হবে, তারপর হচ্ছে পরে এ থ্রি টু হবে, এই যে কলামকে দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম থ্রি টু, তারপর তৃতীয় কলামকে এ ওয়ান থ্রি, এ টু থ্রি, এ থ্রি থ্রি, তাহলে এ তৃতীয় কলামকেও আমরা তৃতীয় সারিতে রিপ্লেস করছি। দেখো এই যে এ ওয়ান থ্রি, এ টু থ্রি, এ থ্রি থ্রি, এ ওয়ান থ্রি, এ টু থ্রি, এ থ্রি থ্রি, তৃতীয় কলাম তৃতীয় সারিতে রিপ্লেস হয়েছে, দ্বিতীয় কলাম
দ্বিতীয় কলাম দ্বিতীয় সারিতে রিপ্লেস হয়েছে এবং প্রথম কলাম প্রথম সারিতে রিপ্লেস হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম আমরা, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সেরই আমরা ট্রান্সপোজ করে ফেলছি। এটাকেই বলা হবে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা বের করে ফেলেছি। তাহলে অ্যাডজয়েন্ট কীভাবে বের করে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কন্ডিশনই হলো তোমাদের কী বলো তো, যে কোনো ম্যাট্রিক্সেরই আমাকে সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে, দেন সেই সহগুণক ম্যাট্রিক্সের আমাকে কী করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। এটাই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রিক্স। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে এটা বের করে, ফাইন্ড আউট দ্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। একটা গিভেন ম্যাট্রিক্সের, একটা দেওয়া ম্যাট্রিক্সের আমরা কী করব, অ্যাডজয়েন্ট বের করব। এবং এই অ্যাডজয়েন্ট যদি তোমরা ভালোভাবে করো, আগেরটা কোফ্যাক্টর করলে অ্যাডজয়েন্ট তোমাদের অ্যাডজয়েন্ট যদি করো, তাহলে তোমাদের বিপরীত ম্যাট্রিক্স তোমাদের কাছে একদমই সহজ হবে। তার মানে আমি তোমাদের ক্লাসগুলো এমনভাবে নিচ্ছি, তোমরা যদি খেয়াল করো একটা বিষয় দেখবা যে আমি কিন্তু তোমাদের অঙ্ক করাচ্ছি না খুব বেশি, বাট আমি তোমাদের বেসিক করাচ্ছি, তোমাদের সকল অঙ্ক, যে কোনো রাইটারের যতগুলো রাইটার আছে, বাংলা ইংরেজি যতগুলো মাধ্যমের আছে, যতগুলো রাইটার আছে, এই ম্যাট্রিক্সের যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে। সুতরাং তোমাকে অবশ্যই বেসিক ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেগুলো চর্চা করতে হবে যে কোনো একটা টেক্সট বুকের সাহায্য নিয়ে। আর যদি তোমরা যারা আমার কাছে পড়ো, আমার বই যারা পেয়েছো, আমার যে ম্যাথমেটিক্সের বইটা তোমরা পেয়েছো, তোমরা ম্যাথমেটিক্সের বই থেকে তোমরা অবশ্যই সেগুলো সলভ করে নিবা। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই, দুই সারি দুই কলামের ম্যাট্রিক্স দেখবো, যে ম্যাট্রিক্সটাকে আমরা অ্যাডজয়েন্ট বের করবো। কেমন, মনে করো এ বি সি ডি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট বের করবো। আমরা কিন্তু অঙ্ক নয়, আমরা থিওরি করতেছি। এই থিওরি করার সাহায্য নিয়ে আমরা এই টাইপের, অর্থাৎ দুই সারি দুই কলামের যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা অনায়াসে করতে পারবো। এবং অ্যাডজয়েন্ট যদি আমরা অনায়াসে করতে পারি, তো আমাদের কাছে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স আরও সহজে হবে। খেয়াল করে দেখি আমরা, সবার আগে আমরা এটার এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো। তাহলে আমরা কী করবো, এ এর সহগুণক আমি প্রথমে ভেঙে দিই। এ এর সহগুণক কত হবে বলো তো, এ এর সহগুণক হবে এর সারি কলাম বাদ, আর এটা প্লাস এটা মাইনাস এভাবে যাবে, এক নম্বর সারি এক নম্বর কলাম, তাহলে প্লাস হবে, প্লাস এ এর কি বলো তো, সারি কলাম বাদ, তাহলে এই যে এ এর কলাম বাদ, এর সারি থাকলো কি শুধু ডি, প্লাস ডি। আবার বি এর সহগুণক কত হবে বলো তো, এটা হচ্ছে কয় নম্বর সারি, এক নম্বর সারি দুই নম্বর কলাম, তাহলে মাইনাস হবে, কত হবে, বি এর সারি, বি এর কলাম, বি এর সারি বাদ থাকবে কি শুধু সি। দেন এবারে আমরা সি এর সহগুণক বের করবো, সি এর সহগুণক, সি কয় নম্বর সারিতে আছে, দুই নম্বর সারি এক নম্বর কলাম, তাহলে কী হবে এটা বলো তো তোমরা, মাইনাস হবে। কারণ কি, দুই নম্বর সারির দেখো সারি নম্বর দুই আর কলাম নম্বর কত, এক, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত হচ্ছে, দুই যোগ এক মানে তিন, তাহলে মাইনাস হবে, মাইনাস হলো। এখন এটা যে সারিতে আছে সেই সারি বাদ, আর এটা যে কলাম আছে সেই কলাম বাদ, তাহলে কত হবে এটা, বি। তার মানে আমরা বলতে পারি ম্যাস হচ্ছে। দেন আমরা বলতে পারি কি, ডি এর সহগুণক, ডি এর সহগুণক কত হবে, ডি এর সহগুণক প্লাস হবে, এটা যেটা যে সারিতে আছে সেই সারি বাদ, সেই কলম বাদ থাকবে কত, শুধু এ। অতএব আমরা বলতে পারি এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স কত হচ্ছে, ডি মাইনাস সি মাইনাস বি এ। তার মানে আমরা এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো। কেমন, তাহলে অ্যাডজয়েন্ট আমরা ছোটো হাতের এ দিয়েও বলতে পারি, এ ডি জে অ্যাডজয়েন্ট অফ কোন ম্যাট্রিক্সের, এ ম্যাট্রিক্সের। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, তাহলে এর কোফ্যাক্টর যে ম্যাট্রিক্স পেয়েছো তাকে আমরা ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করলে কী হবে, কলামকে সারি বা সারিকে কলাম যাই করো না কেন, আচ্ছা আমি তখন আগের পর্বে একটু আগে দেখালাম কলামকে সারিতে করছি, তাহলে সারিকে কলাম করি, ট্রান্সপোজ করবো। তাহলে ডি মাইনাস সি কিসে আছে, সারিতে আছে, তাহলে ডি মাইনাস সি চলে আসলো কলমে, মাইনাস বি এ কিসে আছে, সারিতে, নিয়ে গেলাম কলামে, মাইনাস বি এ। জিনিয়াসরা, এটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। কিন্তু তোমরা দেখো তো এখান থেকে একটা বিষয় আমরা কিন্তু খুবই সহজে বলতে পারি, যে শর্টকাট, অর্থাৎ আমরা অ্যাডজয়েন্ট বের করার এই টাইপের ম্যাট্রিক্সের, অর্থাৎ দুই সারি দুই কলাম ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা খুবই অনায়াসে করতে পারি। কীভাবে বলো তো, কীভাবে, তুমি খেয়াল করো এটা একটা ম্যাট্রিক্স, মেন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কী পরিবর্তন হয়েছে এখানে দেখো তো, ডি আর এ তাদের স্থানগুলো তারা বিনিময় করেছে, তাদের স্থানগুলো বিনিময় করেছে, ডি এবং এ। তা ডি চলে আসছে এর স্থানে, এ চলে আসছে ডি এর স্থানে, এই যে দেখো ডি আর এ তাদের স্থান বিনিময় করছে। আর বি এবং সি এর ডিরেকশন পরিবর্তন হয়েছে, দেখো বি এর এখানে প্লাস আছে আর এখানে কী হয়েছে, মাইনাস, এখানে আছে সি এর এখানে প্লাস আছে, এখানে কী হয়েছে, মাইনাস। তার মানে আমরা বলতে পারি কি বলো তো, বলতে পারি যে দুই সারি দুই কলামের ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বের করা আমরা খুবই সহজে, চমৎকারভাবে, খুবই সুন্দর করে আমরা
10 সেকেন্ডে অ্যানসার বের করতে পারি কিভাবে ওই ম্যাট্রিক্স দেখেই আমরা বলতে পারি অর্থাৎ প্রথম মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তারা ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ তাদের স্থান বিনিময় হবে আর গৌণ কর্ণ বরাবর যারা থাকবে তাদের ডিরেকশন পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে সো উই ক্যান সে দ্যাট এরকম ম্যাট্রিক্স আমরা দেখে বলতে পারি যেমন কি একটা এ ম্যাট্রিক্স তোমাকে বলা হলো 1 2 5 6 সে এই ম্যাট্রিক্সেরই অ্যাডজয়েন্ট বের করো তো খুবই সিম্পলভাবে আমরা বলতে পারি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমরা এইভাবে না করে একবারে বলতে পারি এই যে এ প্রথম মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো তাদের স্থান বিনিময় করবে সিক্স চলে গেলো ওয়ানের কাছে আর ওয়ান চলে আসলো সিক্সের কাছে আর টু টু এর আগে হবে মাইনাস আর পাঁচের আগে হবেও মাইনাস কারণ গৌণ কর্ণ বরাবর যেগুলো ভুক্তি থাকবে সেগুলোর কী হবে বলতো ডিরেকশন পরিবর্তন হবে এটাই আমাদের অ্যান্সার খুবই তুমি প্র্যাকটিক্যাল বেসিক্যালি করে দেখো এটাই অ্যান্সার পাবা খুবই সুন্দরভাবে করতে পারি আমরা এখন প্রশ্ন হলো যদি এগুলো মাইনাস থাকতো সো সিম্পল এগুলো তখন কী হয়ে যেত প্লাস হয়ে যেত যদি একটা মাইনাস থাকতো মনে করো একটা মাইনাস আছে মাইনাস টু আছে তাহলে কী হতো বলতো তাহলে এইটা ঠিকই মাইনাস হতো কিন্তু মাইনাস টু থাকার কারণে ডিরেকশনটা পরিবর্তন হবে জাস্ট গৌণকর্ণ বরাবর ডিরেকশন পরিবর্তন আর মুখ্যকর্ণ বরাবর তাদের ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ তাদের স্থানটা বিনিময় হবে আমার মনে হয় তোমরা এই পর্বটা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে কয় সারি কয় কলামের অ্যাডজয়েন্ট বের করা শিখলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুই সারি দুই কলামের আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এবারে দেখবো আমরা যেটা সেটা হচ্ছে তিন সারি তিন কলামের একটা ম্যাট্রিক্স যার অ্যাডজয়েন্ট কীভাবে বের করে সেটা দেখবো আমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের একটা ম্যাট্রিক্স দিয়েছি তিন সারি তিন কলামের সেই ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট বের করবো কীভাবে সহজে বের করতে পারি খেয়াল করে দেখো তো সবার আগে আমাকে কী করতে হবে এর কোফ্যাক্টরগুলো বের করতে হবে প্রত্যেকটা ভুক্তির কোফ্যাক্টরগুলো বের করতে হবে অর্থাৎ সহগুণকগুলো বের করতে হবে তাহলে কী করবা প্রথমে দুই এর সহগুণক বের করবা দুই এর সহগুণক বের করবা এটাকে তুমি এ ওয়ান ওয়ান দিতে পারো ক্যাপিটাল এ ওয়ান ওয়ান দিতে পারো তাহলে আমি তোমাদের দিয়ে দেখাই ক্যাপিটাল এ ওয়ান ওয়ান যেহেতু ম্যাট্রিক্সের নাম এ তাকে আমি এ ওয়ান ওয়ান দ্বারা কী বোঝাচ্ছি যাহার সহগুণক বের করতেছি সেটা এক নম্বর সারি এবং এক নম্বর কলামের অন্তর্ভুক্ত তাহলে সেটা বের করতেছি তাহলে প্লাস হবে চিহ্নরীতি তোমাদের আগে শিখেছি আমি চিহ্নরীতি কোথায় শিখেছি বলতো সহগুণক ম্যাট্রিক্সে শিখেছি এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে তাহলে এটা কী হবে প্লাস তাহলে দুই যেখানে আছে অর্থাৎ দুই তো এখানে দেখো এখানেও আছে এটাও আছে কোন দুই এ ওয়ান ওয়ান অর্থাৎ এক নম্বর সারি এবং এক নম্বর কলামের যে ভুক্তি সেটা এটা তাহলে এর এই যে দেখো এর এই কলাম বাদ এর এই যে সারি বাদ তাহলে থাকলো কারা এটা তাহলে কত এটা বলতো এরা টু জিরো তারপরে কত জিরো ওয়ান তাহলে আমরা যদি এটার মান নির্ণায়ক মান বের করি তাহলে দুই এককে দুই মাইনাস কত হচ্ছে শূন্য মানে কত দুই আমি এরকমভাবে আর একটা শিখাই তোমাদের ধরো এবারে ওয়ানের সহগুণক তাহলে ওয়ানের সহগুণক এ ওয়ান টু ওয়ানের সহগুণক কোনটা বলতো এ এই দেখো এইটা এই ওয়ানের তাহলে ওয়ান যে কলামে আছে সে কলাম বাদ ওয়ান যে সারিতে আছে সে সারি বাদ তাহলে থাকলো কারো এটা কী হবে প্লাস না মাইনাস হবে মাইনাস হবে চিহ্নটা অবশ্যই দিতে হবে তাহলে মাইনাস ওয়ান জিরো থ্রি ওয়ান পেয়ে গেলাম তাহলে মাইনাস সামনে এই মাইনাসটা আগে থেকেই আছে সূত্রে এক আর মাইনাস এক আর এক গুণ করলে মাইনাস এক আর তিন আর শূন্য গুণ করলে শূন্য তাহলে কত হলো প্লাস এক ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা ভক্তির আমরা কী বের করবো বলো তো সহগুণক বের করবো তো ভিডিওটা লং হবে লংটা না করে আমি তোমাদেরকে এটা করে দিয়েছি তোমরা পরে হিসেবটা মিলে নিবা কেমন প্রত্যেকটা ভক্তির সহগুণক বের করেছি এখন আমরা এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স বের করবো তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স দেখো প্রথমে আছে টু ওয়ান মাইনাস সিক্স তাহলে টু ওয়ান মাইনাস সিক্স প্রথম সারি বরাবর লিখে ফেললাম তারপরে দেখো মাইনাস ওয়ান থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি মানে এই যে সহগুণক বের করছি এই সহগুণক মিলে আমরা একটা সহগুণক ম্যাট্রিক্স রেডি করতেছি তাই প্রত্যেকটা ক্লাস করার আগে তোমরা আগের ক্লাসগুলো দেখবা তাহলে সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ তারপরে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান ফাইভ তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান ফাইভ তোমরা অবশ্যই চেক করে নিবা কারণ এগুলো হিসাব ভুলে যেতে পারে তোমরা অবশ্যই চেক করবা তো ভুল যাওয়ার সম্ভাবনা একদমই নেই তারপর তোমরা চেক করে নিবা তাহলে এ সি অর্থাৎ আমরা এ ম্যাট্রিক্সেরই সহগুণক ম্যাট্রিক্স বের করছি এখন আমরা অ্যাডজয়েন্ট বের করবো তাহলে অ্যাডজয়েন্ট অফ এ তার মানে কি এই যে এ সি এরই আমরা ট্রান্সপোজ করবো অর্থাৎ যে সহগুণক ম্যাট্রিক্স পেয়েছো তাকে আমরা ট্রান্সপোজ করবো তো ট্রান্সপোজটা করবো কী হবে দেখো কলাম চলে যাবে সারিতে অথবা সারি চলে যাবে কলামে যে কোনো একটা করবা তাহলে টু আমি সারিটাকে নিয়ে আসলাম দেখো টু ওয়ান মাইনাস সিক্স টু ওয়ান মাইনাস সিক্স প্রথম কলামে নিয়ে আসলাম তারপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি তারপরে কত মাইনাস টু মাইনাস ওয়ান ফাইভ
তাহলে এটা কিন্তু আমরা হয়ে গেল আমাদের হয়ে গেল এই যে এ ম্যাট্রিক্স যেটা আমরা বলেছিলাম সেই এ ম্যাট্রিক্সেরই সহগুণক ম্যাট্রিক্স এই যে এ ম্যাট্রিক্সেরই সহগুণক ম্যাট্রিক্স তাহলে 2 minus 1 minus 2 1 minus 1 minus 1 তারপরে তোমার কি হচ্ছে minus 6 3 5 তো এই যে আমরা পেয়ে গেলাম একটা ম্যাট্রিক্সের সহগুণক কিভাবে করে তো এইটার আসলে ফজিলত কি আমরা এটা দিয়ে কি করব এই যে এই পর্বের পরে তোমাদের আরেকটা পর্ব আসছে খুবই গুরুত্বপূর্ণ পর্ব যে পর্বটা তোমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে থাকবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় অবশ্যই তোমরা যারা এসএসসি এসএসসি তে আসো তোমরা অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স থেকে অনেক কোশ্চেন তোমাদের প্রতি বছরই আসে একটা করে গ অথবা খয়ে আর বিপরীত ম্যাট্রিক্সের ব্যাপারস্যাপার নিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও কোশ্চেন আসতে দেখা গিয়েছে বইয়েটও এসেছে এরকম কোশ্চেন তোমরা অবশ্যই এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়টা করার সময় আমাদেরকে এই অ্যাডজয়েন্ট বের করতে হবে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সেরই 95% পর আমাদের হয়ে গেল মোটামুটি কোথা থেকে হলো সহগুণক ম্যাট্রিক্স এবং হচ্ছে পরে এই আজকের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তিন সারি তিন কলামেরও ম্যাট্রিক্সেরও ট্রিক্স রয়েছে অর্থাৎ অনায়াসে আমরা তিন সারি তিন কলাম ম্যাট্রিক্সেরও অ্যাডজয়েন্ট সহজে বের করতে পারি তো আমি আজকে সেই শর্টকাট ট্রিক্সটা আজকে দিলাম না সেটা দিব সামনে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সময় কেননা আজকে যদি আমাকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আবার শর্টকাট রেডি করতে হবে তাই আমি একসাথে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে তখন তোমরা অবশ্যই দেখে নিবা থ্যাংক ইউ সো মাচ